दारुण मजार বিকেলের নাস্তার রেসিপি। চাইলে এটা সকালের নাস্তাতেও আপনারা খেতে পারেন। চিকেন ডাম্পলিং অথবা চিকেন মোমো। চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে। তার আগে বলে দেই, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, চিকেন মোমো আর চিকেন ডাম্পলিং। প্রথমে আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা, এরপর লাগছে পানি 1 কাপ, এটা একটু কুসুম গরম পানি। এরপর তেল লাগবে 2 টেবিল চামচ আর লবণ স্বাদ মতো। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এটা দিয়ে আমরা মোমোর জন্য ডোটা তৈরি করব। এরপর তেল, এরপর এভাবে সুন্দর করে আস্তে আস্তে মেখে নিতে হবে, যেভাবে আমরা রুটি বা পরাঠার ময়ান তৈরি করি সেভাবে এই ময়ানটি বা ডোটি তৈরি করতে হবে। একটু পরে পানি অ্যাড করব অল্প অল্প করে। এবার আমরা অল্প করে পানি দিয়ে দিলাম, পুরো পানি কিন্তু একসাথে দেব না। প্রথমে আমরা অর্ধেক পানি দিয়ে এভাবে ডোটি তৈরি করব। এরপরে যখন কিছুটা ডো আঠা আঠা হয়ে আসবে তখন আমরা আরো পানি অ্যাড করে দেব। বেশি আঠালো হওয়া যাবে না, আবার বেশি শক্ত হওয়া যাবে না। মডারেট একটা টেক্সচার বা ময়েশ্চার যেটাই বলি, সেরকম একটা ময়দার মিশ্রণে এই ময়ানটি তৈরি করতে হবে। তো আমি দ্বিতীয় ধাপেও পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এই ময়ানটি তৈরি করছি। আমাদের ময়দার ডোটা আমরা তৈরি করে সেই ডোয়ের থেকে ঠিক এরকম ছোট ছোট করে গোল করে লেচি কেটে নিয়েছি। এখন এটা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে সেটা দিয়ে আমরা ভিতরে মাংসের পুর দিয়ে মোমো তৈরি করব। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই মোমোর শেপটা তৈরি করতে হবে আর কিভাবে ভেতরে পুর দিয়ে আমরা এটাকে রেডি করব। এখন আমরা দেখে নিব চিকেনের পুর তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে নিয়েছি 1/2 কাপ বাঁধাকপি এবং গাজর কুচানো, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিক্স করেছি। এরপর লাগছে সামান্য পরিমাণ মরিচ কুচি, ধনে কুচি এবং রসুন কুচি। আর নিয়েছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 বাটি চিকেন কিমা নিয়েছি, আর লবণ, তেল, সয়া সস, গোলমরিচ। এবার চলুন দেখে নেই কিভাবে তৈরি করব আমাদের চিকেন মোমোর চিকেনের পুরটা। শুরু করা যাক। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ খুব বেশি দেবেন না, কারণ আমরা সয়া সসও অ্যাড করব, তাই টক হয়ে যেতে পারে। পরিমাণ মতো অল্প লবণ। এরপরে মুরগির কিমাটা মিক্স করছি। এখন সয়া সস অ্যাড করব, 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে আমাদের এই চিকেন ডাম্পলিং এ। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো মিশ্রণটিকে। এখন আমরা ছোট ছোট রুটির মতো করে বেলে মোমো তৈরি করব। ঠিক এরকম ভাবে আমরা যে লেচিগুলো তৈরি করেছি সেখান থেকে এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। এখন কিমাটাকে যে সবজি দিয়ে যে পুর তৈরি করেছি মুরগির কিমা এবং সবজি, সেটা এভাবে রুটির মাঝখানে দিয়ে দেব। এবার দেখুন কিভাবে এটাকে আমি একটা শেপ দিচ্ছি। এরকম দুই পাশ থেকে টেনে টেনে পুলি পিঠার মতো করে আমি একটা শেপ করছি। দেখুন কি সুন্দর একটা শেপ হয়ে গেছে। এটা দেখতে ঠিক এরকম। এরপর আরো একটি শেপ করে দেখাচ্ছি। এভাবে পুরটা দিয়ে দুই পাশ থেকে এভাবে কুচির মতো করে দিয়ে দেখুন কিভাবে করতে হবে। দেখুন এটা এরকম গোল করে আমি সবগুলো পাশ এরকম মুড়ে দিয়েছি। এরপর আরো একটি শেপ করে দেখাচ্ছি। আরো একটি মোমো তৈরি হয়ে গেল। এখন এভাবে আমি বাকি মোমোগুলো তৈরি করে নিব, আর তারপর আমি ওগুলোকে স্টিমে দিয়ে রান্না করব। এখন আমরা পানি সেদ্ধ করে নিচ্ছি। একটু হালকা ভাপ উঠা শুরু করলেই আমরা আমাদের মোমোগুলো স্টিমে দিয়ে দিব। আর এর মধ্যে আমরা আমাদের স্টিমারটি নিয়ে নিয়েছি। দেখুন এটার মধ্যে আমরা একটু তেল ব্রাশ করে দিব মোমোগুলো দেওয়ার আগে। এরপর আমরা এটাকে ভাপে দিব। এভাবে একটা ব্রাশ দিয়ে আমরা স্টিমারে তেলটা মেখে নিব। পানিটা থেকে ভাপ ওঠা শুরু করেছে। আমরা এখন স্টিমারটাও বসিয়ে দিয়েছি। এক এক করে মোমোগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমরা এটা ঢেকে দিব, ঢেকে 5 মিনিটের মতো ভাপে দিয়ে রাখবো। এরপরেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এবং স্বাস্থ্যকর চিকেন ডাম্পলিং বা চিকেন মোমো। তাহলে অপেক্ষা করছি। এবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মোমোটা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমরা এভাবে প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরম গরম স্বাস্থ্যকর চিকেন ডাম্পলিং আর চিকেন মোমো। আশা করি আপনার রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর সাথে আমরা সস দিয়ে দিয়েছি। এটা যে কোনো ধরনের সস দিয়ে খাওয়া যায়, তবে মোমোর সাথে একটি বিশেষ সস আছে। এটা হচ্ছে সয়া সস, সাথে একটু সামান্য মরিচ কুচিয়ে আমরা এটাতে দিয়েছি। চাইলে আপনি রসুনও কুচি কুচি করে কেটে দিতে পারেন, সাথে একটু লবণ আর হালকা চিনি অ্যাড করবেন। এই হলো আমাদের আজকের রেসিপি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং নিজেরা খেয়ে দেখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।